সম্পত্তিটা চান তাহলে 2-5 টাকার হিসেব বন্ধ করে গঙ্গাকে নিয়ে কোর্টে চলে আসুন। আরে ও উকিল বাবু, আমি কি বলছিলাম জানেন, গঙ্গা যদি আর কোনোদিন বাড়ি ফিরে না আসে। কেন ফিরে আসবে না? কেন, একদিন তো তীর্থ ভ্রমণ শেষ হয়ে যাবে, আর সেদিন সে তার নিজের বাড়িতে না আসে কোথায় যাবে? না মানে ভাগ্যের কথা, কেউ কখনো বলতে পারে, পারে না, পারে না, পারে না। এই দেখুন উকিল বাবু, ওই তীর্থ ভ্রমণ করতে করতে যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট, না মানে হতেও পারে আর নাও পারে। তাই বললাম, আমি পরিষ্কার করে বলছি, যদি সত্যি সত্যি গঙ্গার কোনো ঘটন ঘটে যায় তাহলে তার বাবার উইল অনুযায়ী এই সম্পত্তি যে কোনো অনাথ আশ্রমে দান করে দাও। আপনি কি বলছেন? ঠিকই বলছি, শুনুন, যদি এই দলিলটা কাজে লাগাতে চান তাহলে গঙ্গা যেখানেই থাকুক তাকে ফিরিয়ে নিয়ে আসুন, তা না হলে এই দলিলটার কানা করিও দাম নেই। উকিল বাবু, এটা আপনি নিয়ে যেতে পারেন। উকিল বাবু চলে। নমস্কার। আমার ছেলে নির্মলের জন্য আজ আমার বাড়া ভাত ছাই পড়তে চলেছে। মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছে, না পাঠিয়ে দিয়েছে, না মেরে ফেলেছে, ওই রাজকিলটা ছাড়া আর কেউ জানে না। সত্যি যদি আমার বাড়া ভাত ছাই পড়ে আমার ছেলে হলেও তোকে আমি রিয়াব করবো না, এই পিস্তল দিয়ে গুলি করে মারব, বাঁচবি না, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। বাঁচবে বাঁচবে, যেভাবে হোক মেসোমশাইকে বাঁচাতেই হবে। ওদিকে ওদিকে যমুনা শহরে গিয়ে কি কাজ করে তা আমি জেনে ফেলেছি, কিন্তু কিন্তু এখন আমি এসব কথা কাউকে বলবো না। তাহলে তাহলে কি চোখের সামনে বিনা চিকিৎসায় মেসোমশাই মারা যাবে? না না, তা হয় না। ভগবান ভগবান, আমাকে একটা পথ দেখাও, যে কোনো একটা পথ। না না না, আমি খাবো না, খাবো না, কিছুতেই খাবো না। ওই ভাত তুমি ভাগাড়ে ফেলে দাও, মালতী ভাগাড়ে ফেলে দাও। অমন কথা তুমি বলো না, কাল থেকে তুমি না খেয়েছো, এই অসুস্থ শরীরে উপোস করে থাকলে যে তুমি বাঁচবে না। কি হলো মাসিমা, মেসোমশাই এমন করছে কেন? বাবা কিচ্ছু জানি না, আমার এই সংসারটার উপর যে কার নজর পড়লো কে জানে, সবকিছু দেখে শুনে আমার নিজেরই আর বাঁচতে ইচ্ছা করছে। আমি আর বাঁচতে চাই না, কেন বাঁচবো বলতে পারো? যে মানুষটা কোনো রোজগার করতে পারে না, সংসারে কোনো কাজে লাগে না, এই অক্ষম অপদার্থ মানুষটার বেঁচে থাকার কি দরকার? বিপদে দিনে ধৈর্য হারাবেন না মেসোমশাই, মনটাকে একটু শক্ত করুন। হ্যাঁ গো, দোষ সময় কখনো চিরদিন থাকে না, তুমি দেখো তুমি একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ, তুমি সুস্থ হয়ে উঠবে, রোজগার করবে, আমাদের সংসারটা না আবার হেসে উঠবে, আমাদের মেয়ের বিয়ে হবে। কি বললে? মেয়ের বিয়ে? মালতী, তোমার মেয়ের বিয়ে তো হয়ে গেছে। মেসোমশাই রোজ শহরে যাচ্ছে আর রোজ একটা করে বিয়ে করে ফিরে আসছে। মেসোমশাই দয়া করে আপনি চুপ করুন। আমি চুপ করে থাকলেও পাড়া প্রতিবেশীরা তো চুপ করে থাকবে না, একদিন চিৎকার করে বলবে, ওই ওই জয় মহাদেবের নষ্টা মেয়েটা। একদম বাইরে দাঁড়িয়ে চিৎকার করো না, যাও বাড়ির ভেতরে যাও। না যাবো না, তার আগে তোকে বলতে হবে, রোজ রোজ সাজে গুজে তুই কোথায় যাও? বারবার বললাম যে আমি কাজ করতে যাই। কি কাজ করতে যাস, সেটা কেন বলতে পারিস না? বললাম তো যে তোমাদের জানার কোনো দরকার নেই। তো আছেই, কোন পাপের পয়সার ভাত মুখে তুলছে সেটা তো আগে জানতে হবে। পয়সার গায়ে কোনো পাপ পুণ্যের লেভেল মারা থাকে না বাবা, সে পয়সা মন্দির থেকে আসুক আর ময়লা ভাগার থেকে আসুক, বাজারে তার দামের কোনোদিন কোনো তফাৎ হয় না। ছি 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 ছি, আর সেই জন্যই তুই আজ বাজারের খাতায় নাম লিখিয়েছিস। বাবা তুমি না আমার বাবা, বাবা হয়ে নিজের মেয়েকে তুমি একথা বলতে পারলে বাবা, বলো বাবা নিজের মেয়েকে তুমি একথা বলতে পারলে। প্লিজ যমুনা, প্লিজ, শোকে দুঃখে মানুষের মাথা ঠিক নেই, তাই কি বলতে কি বলে ফেলেছেন উনি নিজেও জানেন না। তোমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে তো সংসারটাই ভেসে যাবে। যোগ ভেসে যোগ, বদমাশ মেয়ে কোথাকার, শহরের লোচ্চাদের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে তোর লজ্জা করলো না, যা দূর হয়ে যা, দূর হয়ে যাই বাড়ি থেকে। তাই যেতাম বাবা, যদি তোমার কারখানার কাজটা থাকতো আমি এ বাড়ি ছেড়ে কবেই চলে যেতাম। আমি শুধু আমার শরীর নষ্ট করছি আমার জন্য নয় বাবা, এই সংসারে দুটো টাকা রোজগারের জন্য। চাই না,
চাইলে তোর টাকা যা দূর হয়ে যা, আর না হয় তুই বিষ খেয়ে মর 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 মর। মেসোমশাই, যমুনাকে এভাবে আর আপনারা বলবেন না, আপনারা কেউ জানেন না ও কিভাবে শহর থেকে আপনাদের সংসারের জন্য টাকা নিয়ে আসে। বলেছিলা বলেছিলা আনন্দ বলেছিলা, তুই যদি আমার কাজের ব্যাপারে কিছু জেনে থাকিস তুই দয়া করে বাবাকে বলেছিলা রে। বলতে হবে রে যমুনা, বলতে হবে। আজ আমি সবাইকে মিথ্যের কালো পর্দা সরিয়ে সত্যের ছবি দেখাবো। জানেন মেসোমশাই, জানেন মাসিমা, ও শহরের বিভিন্ন নার্সিংহোমে গিয়ে ও নিজের শরীরের রক্ত বিক্রি করে এসেছে। রক্ত বিক্রি করেছে? হ্যাঁ, রক্ত। একবার রক্ত দিলে এক মাসের মধ্যে রক্ত দেওয়া যাবে না বলে ও বারবার নাম পরিবর্তন করে ভালো ভালো পোশাক পরে বিভিন্ন নার্সিংহোমে রক্ত দিয়েছে। শুধুমাত্র শুধুমাত্র আপনাদের মুখে দু মুঠো ভাত তুলে দেওয়ার জন্য। ভাত ভাত নয়, ভাত নয়, ও শুধু এতদিন ধরে আমাদের রক্ত খাইয়েছে, আর আমরা জানোয়ারের মতো সেই রক্ত দিয়ে ভাত মেখে খেয়েছি। ওরে হতভাগী, হতভাগী! কেন কেন করেছে সে কাজ? আমি তো তোমার মুখে শুনেছি মা কিভাবে লড়াই করে বাবা আমাদের এই ঘরটাকে বাঁচিয়ে রেখেছে, আর আমি সেই বাবার মেয়ে হয়ে এইটুকু করতে পারবো না মা, এইটুকু করতে পারবো না। আর আমি না বুঝে তোকে কত কথা বলেছি, আর কি তোর গায়ে হাত তুলতে গিয়েছে, তাই বাবা হয়ে তোর কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। না না মেসোমশাই, না, আর কোনো কান্না নয়, সবার মনে সব অন্ধকার দূর হয়ে গেছে। এবার গানের সুরে সবাই কি আনন্দের জোয়ারে ভাসিয়ে যা যমুনা, গা আমার সঙ্গে গা। আনন্দ জিতে যায়েঙ্গে হাম, জিতে যায়েঙ্গে হাম, তু আগল সঙ্গ হো। जिंदगी हर कदम एक नया जंग है, जिंदगी हर कदम एक नया जंग है, जीत जाएंगे हम, जीत जाएंगे हम, तू अगल संग हो। जिंदगी हर कदम एक नया जंग है, हर कदम एक नया जंग है। आए भाई आमार संगे घरे आए मा, आज आमी तोके निजेर हाथे खाइए देबो। ओरे मा, তারপর আমরা তার প্রসাদ পাবো। বাবা তুমি আর মা ভেতরে যাও, আমি একটু আনন্দের সঙ্গে কথা বলি, ভেতরে যাচ্ছি। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে রে মা, ভেতরে যাও, একটু আনন্দের সঙ্গে কথা বলি, ভেতরে যাচ্ছি। মা মা তুমি ভেতরে যাও, আমি এখন আসছি মা। আনন্দ, এই আনন্দ, তুই বাবার রক্ত রিপোর্ট এনেছিস? হ্যাঁ, ব্লাড স্ক্যানিং রিপোর্ট। এমন কি ডাক্তারের সঙ্গে কথাও বলে এসেছি। কি বললো, কি বললো ডাক্তারবাবু? বাবা সেদিন কেন হরমোন হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল? মেসোমশাই, মেসোমশাইয়ের ব্রেন টিউমার হয়েছে। না 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 না, এ হতে পারে না। এ আনন্দ, আনন্দ তুই মিথ্যে বলছিস, আনন্দ তুই মিথ্যে কথা বলছিস। আস্তে আস্তে কথা বল, এই কথা যেন না কেউ জানতে পারে। মেসোমশাই যে কটা দিন বাঁচবে, এই সংসারের হাসিটুকু তুই কেড়ে নিস না। এই আনন্দ তুই কি বলছিস, কি যে কটা দিন বাঁচবে মানে? ডাক্তার বলেছেন এক মাসের মধ্যে অপারেশন করতে না পারলে মেসোমশাই হয়তো দু মাসের বেশি বাঁচবেন না। বলিস না আনন্দ, তুই ও কথা বলিস না, আমি বাবাকে ছাড়া বাঁচব না রে, আমি বাবাকে ছাড়া বাঁচব না,
যে বাবা আমাকে ছোট্ট থেকে এত বড় করে তুলেছে, আমার মুখে দিয়েছে ভাষা, সেই বাবাকে ছেড়ে আমি কি করে বাঁচবো? ও গো ঠাকুর, কোন পাপে কোন পাপে তুমি আমাদের সংসারে এভাবে আঘাত এনে দিলে ঠাকুর? বলো কোন পাপে, বলো কোন পাপে? ভেঙে পড়িস না যমুনা, যদি আমরা কোনোভাবে মেসোমশাইয়ের উপাসনা করতে পারি। হ্যাঁ করাবো, করাবো আনন্দ করাবো। তুই বল আমার বাবার অপারেশনের জন্য কত টাকা লাগবে তুই আমাকে বল। ভেলোরে নিয়ে গিয়ে অপারেশন করতে হলে কমপক্ষে 10 লাখ টাকা লাগবে। কোথায় পাবো, কোথায় পাবো এত টাকা? তাহলে আমার চোখের সামনে আমার বাবা বিনা চিকিৎসায় মারা যাবে। এই আনন্দ, আনন্দ তুই আমাকে একটা পথ দেখা, আনন্দ আমাকে একটা পথ দেখা। এখন আমাদের কাছে একটাই পথ, যেভাবে হোক ওই 10 লাখ টাকা আমাদের জোগাড় করতেই হবে। কিন্তু কোন পথে? সোজা পথে, সোজা পথে আমরা এতগুলো টাকা পাবো না রে, তাই চল চাতুরি কিংবা মিথ্যের আশ্রয় নিতেই হবে। ঠিক বলছিস আনন্দ, ছল চাতুরি কিংবা মিথ্যের আশ্রয় যে করে হোক ওই 10 লক্ষ টাকা আমাকে জোগাড় করতে হবে। দরকার হলে আমার বাবার জন্য আমি সব কিছু করতে পারবো। কিন্তু আমার বাবার জন্য সব কিছু করতে পারি, কিন্তু কোথা থেকে এত টাকা জোগাড় করবে? আমার মাথায় তো কিছু আসছে না। ও আমার মাথায় তো কিছু পেয়েছি, আমি একটা রাস্তা পেয়েছি। আমরা কোনো বড় লোকের ছেলে কিংবা মেয়েকে কিডন্যাপ করবো, তারপর তার বাবার কাছ থেকে ওই 10 লক্ষ টাকা আমরা মুক্তিপণ চেয়ে নেব। না না, তুই একা একা করতে পারবি না, প্রয়োজনে আমিও তো সঙ্গে থাকব। যাস না আনন্দ, যাস না। ও কাজ করতে গেলে আমি হয়তো পুলিশের রাতে ধরা পড়ে যেতে পারি। তখন তোর জেল হোক ফাঁসি হোক আমিও তো সঙ্গে থাকবো, কারণ কারণ আমি যে তোকে ভীষণ ভালোবাসি, যে যমুনা ভীষণ ভালোবাসি। না না, চোখের জল মোচ, আজ থেকে শুরু করি আমাদের নতুন নাটক। আয় আমার হাতে হাত মেলা, শুরু করি আমাদের নতুন নাটক। আমি বিশ্বাস করি না, গঙ্গা কখনো আমাকে না বলে কোথাও চলে যেতে পারে না। আমার মনে হয় এর পেছনে কোনো রহস্য আছে। কোনো রহস্য নয় ভজন কাকা, মেয়েটা এতদিন ধরে এ বাড়িতে বন্দী অবস্থায় ছিল, আর আজ সে কলকাতা পাখি হয়ে মনের আনন্দে বাইরের জগতে ঘুরে বেড়াচ্ছে। কি করে ঘুরবে? ও তো জীবনে কোনোদিন বাড়ির বাইরে পা রাখেনি, পথ ঘাট কিছুই চেনে না। এইভাবে একা একা বাইরে যাওয়ার সাহসও কোনোদিন পায়নি আর পাবেও না। তাহলে কি একটা জল জানতো মেয়ে এভাবে হাওয়ায় উড়ে গেল? তাই তো আমার মনে হয় এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? কে বা কারা করলো এই ষড়যন্ত্র? আমার মনে হয় নির্মল হয়তো কোথাও জোর করে বন্দি করে রেখেছে, যাতে গঙ্গাকে ফাঁকি দিয়ে ওর সমস্ত সম্পত্তি ভোগ করতে পারে। এত সহজ কথা নয় ভজন কাকা, দেশে আইন আছে, পুলিশ আছে, তাছাড়া কেউ কারো সম্পত্তি এভাবে জোর করে কেড়ে নিতে পারে না। তাহলে মেয়েটা কোথায় চলে গেল কাকা? আমি খাইয়ে না দিলে ও নিজের হাতে খেতে পারতো না, ঘরে একা ঘুমোতে পারতো না। সেই মেয়ে আমাকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে কেন? আচ্ছা কাকা, তোমার যখন এত সন্দেহ হচ্ছে তাহলে পুলিশের কাছে যাও, পুলিশের কাছে গিয়ে তোমার মনের কথা সব খুলে বলো। না বাবু না, আমি পুলিশের কাছে গেলে গঙ্গা মায়ের বিপদটা যে আরো বাড়বে, সেই ভয়ে সারা জীবন সব অত্যাচার সহ্য করে আমি যে মুখ বন্ধ করে রেখেছি। কিন্তু গঙ্গা যদি সত্যি কিডন্যাপ হয়ে থাকে তাহলে আমাদের তো পুলিশের কাছে যেতেই হবে। আচ্ছা কাকা, তুমি যখন পারবে না আমি নিজে গিয়ে পুলিশকে সব কথা খুলে বলবো। হ্যাঁ, আপনি বরং পুলিশের বড় কর্তাকে টেলিফোন করে সব কথা খুলে বলুন। ঠিক বলেছো কাকা, পাশের ঘরে টেলিফোন আছে, ওখান থেকে টেলিফোন করলে ওরা কেউ কিছু জানতে পারবে না। তাহলে চলো কাকা, পাশের ঘরের টেলিফোনের কাছে যাই। না, পাশের ঘরে কোনো লাভ হবে না, কারণ আপনাদের টেলিফোন লাইনটা আমি কেটে দিয়েছি। কেন টেলিফোনের লাইন কেটে দিয়েছেন কেন? যাতে আপনারা পুলিশে না খবর দিতে পারেন। ও, তার মানে তুমি নির্মল ঘোষালের লোক? না, আমি কোনো নির্মল ঘোষাল লোক নই। তার আগে আমার প্রশ্নের উত্তর দাও, নইলে পিস্তলের গুলিতে আমি তোমাদের দুজনকে একেবারে শেষ করে দেব। বলুন কি জানতে চাইছেন? এই বাড়িটা দেখে মনে হচ্ছে এই বাড়ির মালিক নিশ্চয়ই কোটিপতি। হ্যাঁ, তাতে আপনার কি যায়? এই তার আগে বলো তোমার ভাই বা বোন আছে? না, আমি আমার বাবার একমাত্র সন্তান। বাবা, চমৎকার, তাহলে তো আমরা ঠিক জায়গায় এসে গেছি। আয় রে ভেতরে আয়। এক পাও কে এখান থেকে নড়বে না, তাহলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। গঙ্গামা, এসব কি বলছিস? এসব কি মজা করেছিস? এতদিন কোথায় ছিলি? মজা করছে ভজন কাকা, মজা করছে। গঙ্গা আমাদের সঙ্গে মজার খেলা খেলছে। আয় চল। চল, কোনো মজা করছি না। এ চলো চলো, তুমি আমাদের সঙ্গে চলো। তোমার সঙ্গে কোথায় যাব? তোমাকে আমরা কিডন্যাপ করলাম, তারপর তোমার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে তোমাকে আমরা ছেড়ে দেব। এই তুমি কি বলছো গঙ্গা? তোমার বোধহয় জানা নেই আমি যে বাড়িতে থাকি তার দাম হয়তো 10,000 টাকার বেশি হবে না। কেন
তুমি এই বাড়ির মালিকের ছেলে নও? না, আমি তো দুদিনের অতিথি বাড়িতে বেড়াতে এসেছি। এই মরেছে, তাহলে তো আমরা ভুল জায়গায় এসে পড়েছি। না 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 না, কোনো ভুল নেই, গঙ্গা তার নিজের বাড়িতেই এসেছে। আয় মা, আয় ঘরে চল। গঙ্গা আবার কে? গঙ্গা আবার কে? আমার নাম গঙ্গা নয়, আমার নাম তো জয়। এসব কাজে নিজেদের আসল নাম বলতে নেই। আচ্ছা গঙ্গা, তুমি এভাবে আমাদের সঙ্গে মজা করছো কেন? তাছাড়া কাউকে কিছু না বলে এই ঘর ছেড়ে তুমি কোথায় চলে গেছো? আমি আবার ঘর ছেড়ে চলে যেতে যাবো কোন দুঃখে? আমি তো আমাদের ঘরেই আছি। ঠিক বলেছিস মা, তুই তো এই বিশাল সম্পত্তির আসল মালিক, কিন্তু এটা তো তোদের গেস্ট হাউস মা। চল মা, চল নিজের ঘরে। হেই আনন্দ, বল এই পুরোটা সব উল্টো পাল্টা কি বলছে রে? বলছে এইটা নাকি ওদের গেস্ট হাউস। আচ্ছা আনন্দ, একটা কথা বলতো, এটা যদি ওদের গেস্ট হাউস হয় তাহলে ওদের বাড়িটা কত বড় রে আনন্দ? আমার মনে হচ্ছে এই বাড়ির মালিক একটা মেয়ে, তার নাম হয়তো গঙ্গা। তাকে হয়তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাকে হয়তো না তোর মতোই দেখতি, তাই এরা তোকে সেই গঙ্গা ভেবে ভুল করছে। বা 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 বা, তাহলে তো খুব ভালোই হবে। আর সেই সুযোগে আমি গঙ্গা সেজে ওদের বাড়িতে ঢুকে 10 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চুপি 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 ওখান থেকে কেটেই পড়ব। কি হলো রে মা? ছেলেবেলা থেকেই ভজন কাকা তোকে কোলে পিঠে করে বড় করলো, আজ তার ডাকে সাড়া দিবি না? হ্যাঁ গঙ্গা, তোমার যদি সত্যি টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাকে কিডন্যাপ করার কোনো দরকার নেই। তুমি বরং উকিল কাকাকে ফোন করো, উকিল কাকা এসে তোমাকে সব টাকা দিয়ে যাবে। না না না, উকিল বাবু বাড়ির সব পেমেন্টই আমি কি দেখছি নাকি গঙ্গার ভূত? আমি তোকে নদীর জল থেকে উদ্ধার করেছি, তাই না? তুমি কে বলো তো? আমি আনন্দ, ওই নদীর পাড়ে থাকি। আমি তোকে নদীর জল থেকে উদ্ধার করে আমার বাড়িতেই রেখে দিয়েছিলাম, তাই নাকি? কিন্তু না না না, ই অসম্ভব, ওইভাবে নদীতে ভেসে যাবার পর কেউ বেঁচে থাকতে পারে না। বেঁচে যে আছে সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছ নির্মল। বোকা, ভীষণ বোকা, দেখতে পাচ্ছি বলেই তো অবাক হচ্ছে, কারণ ওকেই তোমার ভীষণ প্রয়োজন। এসো চলে এসো, শুয়ে চলো। রানীর আসনে দেখার জন্য ভজন কাকা 20 বছর ধরে ভগবানের কাছে পুজো দিচ্ছেন। চল এই মোকায় বাড়ির ভেতরে ঢুকে 10 লাখ টাকা হাতিয়ে নি। বলছিস তা? বলছিস যখন, চল বাড়ির ভেতরে গিয়ে না হয় 10 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চুপি চুপি ওখান থেকে কেটেই পড়ব। চল। হ্যাঁ, আমাকে আমাকে কোথায় নিয়ে যাবে? চলো নেবো। আমি নির্মল, সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আসলে ওই নেমো আর নির্মল একই কথা। তুই কি ভেবেছিস যে আমার গায়ে হাত দিয়ে তুই পার পেয়ে যাবি? আজ দেখবি, আজ এখানেই তোকে একেবারে মজা দেখিয়ে। না মা না, ওন পাগলামি তুই করিস না মা, তোর কিছু হয়ে গেলে আমি যার বাঁচবো না মা, আমি যার বাঁচবো। প্লিজ প্লিজ গঙ্গা, মাথা ঠান্ডা করে ভেতরে গিয়ে নিজের অধিকারটা বুঝে নাও। তোমাকে তুই চৌধুরী বাড়ির সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে দিয়ে সত্যের আলো জ্বালতে হবে গঙ্গা, সত্যের আলো। বোকা, ভীষণ বোকা, সেই সত্যের আলো হলো এই নির্মল ঘোষাল। এই বাড়িতে চিরদিন আমার আইনটাই সবাই ক্ষেমন্ত হয়েছে, তোকেও মাথার নিচু করে সেই শাসনের খাঁচায় গিয়ে ঢুকতে হবে। চলে আয়। চলো নির্মল ঘোষাল, কারণ আমাকে খাতির যত্ন করে বাড়ির ভেতরে ডেকে নিয়ে গিয়ে তুমি নিজেই মস্ত বড় ভুল করছো, কারণ তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে গঙ্গা নয়, সে হলো গিয়ে যমুনা।
আরে যমুনা কখনো কারোর কাছে মাথা নত করে চলে না, শুধু বাঘ সিংহ নিয়ে খেলা করে, মজার খেলা, চলে যায় আনন্দ, খেলা দেখবি আর। পঞ্চানন প্যাঁচ জানে আমার মন না দাদা না, আমি তোর কোনো কথা শুনবো না, ভালো চাস তো বল গঙ্গাকে কোথায় লুকিয়ে রেখেছি। বলুন দাদা বলুন, গঙ্গার খবর বলুন, দাদাবাজি বন্ধ করে মুখটায়। দুর্বাসা কতবার বললে বিশ্বাস করবেন, বললাম তো গঙ্গা কোথায় আছে আমি জানি না জানি না জানি না। জানিস না মানে, এতদিন সম্পত্তির জন্য ওই তীর্থের কাকের মতো হাঁ করে বসে আছি, আর এইভাবে তীরে এসে তরিটা ডুবিয়ে দিবি? তরি শুধু তোর একা ডুববে না, সবার ডুবে যাবে। ওই হারামজাদি মেয়েটার পেটে যায় এত বদমাইশি বুদ্ধি ছিল, আমি জানবো কেমন করে? না গঙ্গা কোনো বদমাইশি করেনি, বদমাস হলো তোর ছেলে নির্মল। ঠিকই বলেছেন, আমাদের সম্পত্তির ভাগ দেবে না বলে ওরা গঙ্গাকে নিয়ে গিয়ে কোথাও লুকিয়ে রেখেছে। তাহলে আপনি পুলিশ হয়ে তা খুঁজে বের করতে পারছেন না কেন? আমি তো সরকারি পুলিশ, পিসি সরকার হলে হয়তো ম্যাজিক করে মেয়েটাকে খুঁজে আনতাম। আমার মনে হয় নির্মল মেয়েটাকে মেরে লাশটাকে হাফিজ করে দিয়ে বাস হয়ে গেল, এবার সম্পত্তির আশা ছেড়ে দিয়ে এই বুড়ো আঙুল চুষি বাড়ি। না না না, নির্মল যাই করুক মানুষ খুন করতে পারে না, ওই সব কথা ছেড়ে এখন তো আমার সঙ্গে চলো, গঙ্গাকে খুঁজে বের করে আনি। একবার ধরে তো চেষ্টা করছেন, তবু তো গঙ্গার কোনো খবরই আনতে পারলেন না ম্যানেজার বাবু। ও কির বাবু, সেই জন্য তো ভাবছি প্রত্যেকটি তীর্থস্থানে আমি লোক পাঠিয়ে দেবো। যা করবো তাড়াতাড়ি করুন, আর আমি সাত দিন অপেক্ষা করব, তারপর খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপন দেবেন কেন? সেটাই তো নিয়ম, এক মাসের মধ্যে গঙ্গার তরফ থেকে যদি সেই বিজ্ঞাপনে কোনো জবাব না আসে তাহলে তার বাবার উইল অনুযায়ী এই সম্পত্তি যে কোনো ওনার আশ্রমে দান করে দেব। ম্যানেজার বাবু শুনতে পাচ্ছেন, ইনি সম্পত্তি দান করে দিচ্ছে। যে সম্পত্তি এত বছর আমি আগলে বসেছিলাম ওই সম্পত্তি এইভাবে আমি বিলিয়ে দিতে দেব না। গঙ্গার বাবার উইলে তাই লেখা আছে ম্যানেজার বাবু, এই ব্যাপারে বাধা দেওয়ার আপনাদের কোনো অধিকার নেই, অন্যতা হতে পারে যদি গঙ্গা ফিরে আসে। আচ্ছা আমাদের সবাই অবাক করে দিয়ে গঙ্গা ফিরে এসেছে। এই নেবো, সত্যি কথা বলছিস গঙ্গা ফিরে এসেছে? তাহলে দেরি করছিস কেন, এখানে নিয়ে এসে উকিল বাবুর সামনে হাজির করে দে। ঠিক আছে ঠিক আছে, গঙ্গাকে ভেতরে নিয়ে এসো। কোথায় গেলি রে? আয় গঙ্গা আয়, এই দেখ এরা সবাই না তোর আপনজন। আয় আয় মা আয়, সৎমা হলেও তো আমি তোর মা, আর সেই মাকে এইভাবে কষ্ট দিতে আছে বুঝি? না না, ও যখন এসে গেছে তখন সবার সব কষ্ট দূর হয়ে যাবে। তুমি আবার কে? হ্যাঁ পূর্ণমানন্দ, ওই তো গঙ্গাকে নদীর ধার থেকে উদ্ধার করেছি। হ্যাঁ আমি তোকে নদীর জল থেকে উদ্ধার করে আমার বাড়িতেই রেখে দিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, এখন যাও, আমরা না পরে তোমাকে কিছু পুরস্কার দেবো। যাও। না স্যার আমার কোনো পুরস্কার প্রয়োজন নেই, তবে গঙ্গা না জলে ডোবার পর থেকে কেমন যেন হয়ে গেছে, চেনা লোককে চিনতেই পারে না। ও কিন্তু ভীষণ খেপে ওঠে, তখন আমি ছাড়া ওকে কেউ সামাল দিতে পারে না। আমরা সবার সব মেজাজ ঠান্ডা হতে জানি, তুমি এখন যাবে এখান থেকে। না যাবে না, ও চলে গেলে ওর সঙ্গে কিন্তু আমিও চলে যাব। না তুমি কি করবে না করবে সেটা ঠিক করবো আমরা, আমাদের কথা মতো তোমাকে চলতে হবে। না না, ওর উপর কোন রকম জোর জুলুম করবেন না, মনে রাখবেন গঙ্গা এখন না বালিকা নয় সা বালিকা, আর ও যেটা চাইবে এই বাড়িতে সেটাই হবে। আনন্দ তুমি এখানে থাকো, ম্যানেজার বাবু বলুন গঙ্গার সই করা ওই দলিলটা আমায় দিন তো। দলিল এই নি গঙ্গা, তুমি কি তোমার সমস্ত সম্পত্তি দলিলে সই করে নির্মলের নামে লিখে দিয়েছো? মানে এই দলিলের জন্য নির্মল ইচ্ছে করলে যাকে ইচ্ছে তাকে সম্পত্তিটা বিক্রি করতে পারে? সব শেষ হয়ে গেল, সব তরি হিকুড়ে এসে নিভে গেল, হে ভগবান। দলিল গেল ছিঁড়ে, এবার চোখের জলে ভিজবে ছিঁড়ে। এই শয়তানি, তুই কোন সাহসী দলটা ছিঁড়ে ফেললি? তুই তো নিজের ইচ্ছায় দলিলের সই করেছিলি। তাতে কি হয়েছে, ও এখন নিজের মত বদলাতেই পারে, তাতে কারোর কিছু করার থাকবে না। ঠিক বলেছ আনন্দ, ও যদি নতুন করে কারোর নামে দলিল করে দিতে চায় তাহলে তুমি আমাকে খবর দিও গঙ্গা, আমি এসে সবকিছু আইন মাফিক করে দেবো, সম্পূর্ণ আইন মাফিক। নমস্কার নমস্কার নমস্কার। তুই কোন সাহসী দলটা ছিঁড়ে ফেললি? তুই কি আমার চাবকের কথা ভুলে গেছিস? আরে হারামজাদা, তুই কি ভেবেছিলি বুড়ো বাপটাকে ফাঁকি দিয়ে বিষয় সম্পত্তিগুলো একার নামে করে নিবি? এই তো সেটি হচ্ছে না, দলিলটা লিখতে হলে বাপ ছেলে দুজনের নামেই লিখতে হবে। একেবারে হ্যাঁ, বাপের নাম পঞ্চানন প্যাঁচ জানে না আমার মন, আর আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি যে তোমার বাপ ছেলের নামে সম্পত্তি লিখতে হবে? লিখতে হলে তিনজনের নামেই লিখতে হবে। এ নয়
সমান সবার ভাগ হবে, আর এই পুলিশও তার প্রসাদ পাবে। তাহলে কালই আমি নতুন দলিল বাড়ি নিয়ে আসবো, আর তুই তাতে সই করবি কিনা? আমি বললাম তো কোনো দলিলে সই করবো না। সই করবি না? তাহলে এখানে আমি তোর গায়ে চামড়া ঘুটিয়ে নেবো শয়তানে। যদি বাঁচতে চাস তাহলে আমার কথা মতো কাজ করতে রাজি। বললাম তো না। না, আমার মুখে প্রেম না বলে বেঁচে যাবি ভেবেছিস? হ্যাঁ, এই দেখ, এই দেখ। তবে খবরদার, খবরদার বলছি, ওর গায়ে একদম হাত দেবে না। চুপ, ওই বলো কথা বলবে না, সরে যাবো। সারা জীবন তোকে দিয়ে আমার জুতো পালিশ করিয়ে এসেছি, সে কথা তুই ভুলে গেছিস? গঙ্গাকে যদি বাঁচিয়ে রাখতে চাও তাহলে ওকে বুঝিয়ে দাও, ওকে আবার এই নতুন দলিলে সই করতেই হবে। তাহলে আজ থেকে বাদ বন্ধ, দুবেলা শুধু যাবো আর চোখে জল খেয়ে বেঁচে থাকতে হবে। বলবি চলে এসো। আমি যতক্ষণ ওর পাশে পাশে থাকবো পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নেই ওর কোনো সর্বনাশ করতে পারবে। পারবে? আপনি বাইরের মানুষ তাই জানেন না যে গঙ্গাকে ওরা দুবেলা ধরে চাবুক মেরেছে, নেশার ওষুধ খাইয়ে ওকে একটা ভীতু আতঙ্কগ্রস্ত মানুষ করে তুলেছে। এসব আপনি কি বলছেন কি? হ্যাঁ, ও যখন 21 বছরে পা দিল তখনই ওরা ওকে দিয়ে জোর করে দলিলে সই করে নিয়েছিল। তারপর ওকে আমরা কোথাও খুঁজে পাইনি। আমি তো ভেবেছিলাম নির্মল দাকে খুন করেছে। তাহলে তখন তুমি পুলিশের কাছে যাওনি কেন? গিয়ে কি লাভ? পুলিশকে তোরা হাতের মুঠোয় রেখে দিয়েছে। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে সমস্ত সম্পত্তি ওদের হাতে তুলে দাও। কেন? ওর সম্পত্তি এভাবে বিলিয়ে দেবে কেন? আর কতদিন, আর কতদিন এই অত্যাচার সহ্য করবে? সম্পত্তি দিয়ে দিলে তবেই তো মুক্তি পাবে। তারপর ওকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, সেখানে একটা চাকরি জুটিয়ে ওকে আমি ঠিক খাওয়াতে পারব। গঙ্গাকে তুমি এত ভালোবাসো? এতগুলো বছর তোমার জায়গাটা কেড়ে নিয়ে আমি অনেক সুখ ভোগ করেছি, এইভাবেই যে সেরিন শোধ করব। পল্লবী, বলো বলো, তুমি এই ঘর ছেড়ে আমার সাথে চলে যাবে, কিরণকে বিয়ে করবে? কে কিরণ? আর কিরণ করবে, আমি বিয়ে করতে যাব কেন? কারণ তোমার বাবা যে ওর সাথেই বিয়ের পাকা কথা করে রেখেছে। ও হ্যাঁ তো, আমার বাবাই তো ওই যে কিরণের সঙ্গে বিয়ের পাকা কথা করে রেখে গিয়ে। কিন্তু ওসব কথা এখন পরে হবে পল্লবী, আগে তো এই সম্পত্তির একটা ব্যবস্থা করতে হবে নাকি? আচ্ছা পল্লবী, ওই মাকে একবার আমার কাছে পাঠিয়ে দাও তো। হ্যাঁ, মায়ের সঙ্গে কথা বলে দেখো ওরা কি বলে। এতদিন পর তোমার সঙ্গে মন খুলে কথা বলতে পেরে আজ আমি ভীষণ খুশি হয়েছি পল্লবী। ভীষণ খুশি পল্লবী, ভীষণ পল্লবী। চলে গেছে দেখি তো। কি রে, তুই তো এখানে এসে ঘরের সঙ্গে বড় পেয়ে গেলি। এখানে এসে ওই ঘরের সঙ্গে বড় পেয়ে গেলি যত সব। আমার মন বলছে ওই 10 লক্ষ টাকা হাতাতে এসে আমরা দুজনে এখানে বোধহয় ফেঁসেই গেলাম। এই শোন না, আমার মন বলছে ওই গঙ্গাকে মনে হয় ওই নির্মল ঘোষাল সত্যি সত্যি খুন করে ফেলেছে। তাহলে চল যত তাড়াতাড়ি সম্ভব 10 লাখ টাকা হাতে নিয়ে এখান থেকে কেটে পড়ি। আমাকে আর গঙ্গাকে একই রকম করে ভগবান পৃথিবীতে পাঠিয়েছে। গঙ্গার আত্মার সঙ্গে আমি যেন পর পরে জড়িয়ে যাচ্ছি। ও যেন আমাকে টানছে, গভীরভাবে টানছে। ওর উপর যে অন্যায় অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিরোধ না করা পর্যন্ত এই বাড়ি ছেড়ে আমি এক পাও কোথাও যাব না। এই হারামজাদি, তুই কোন সাহসে আমাকে এখানে ডেকে পাঠিয়েছিস? আর যদি আমি তো মুখটা ছিঁড়ে নেব। না না মা, না না, কে না বলেছে? তুমি আমাকে মারো, যা ইচ্ছে তাই করো, তবু তো তুমি আমার মা। আর সেই মা বেঁচে থাকতে থাকতে আমার সম্পত্তি আমি অন্য কারোর নামে লিখে দেব না। কার নামে লিখে দিবি মা? হ্যাঁ, দলিলে যদি আপনার একার নাম থাকে
তাহলেও তাতে সই করে দিতে রাজি আছে? সত্যি, তুই সত্যি কথা বলছিস? হ্যাঁ গো মা। নির্মল ঘোষাল তো তোমাকে ফাঁকি দিয়ে সমস্ত সম্পত্তি একার নামে উইল করে নিতে চেয়েছিল, সেই জন্যই তো আমি চলে গিয়েও আবার এখানে ফিরে এলাম। ওই যে দলিলটা দেখছ না, ওই দলিলটা তো একেবারে আমি কুচি কুচি করে ছিঁড়ে ফেললাম। মা, আমার মেয়েটা কি ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। তুমিও না, আমার খুব ভালো মা। আর সেই মা বেঁচে থাকতে থাকতে আমার সম্পত্তি আমি অন্য কারোর নামে কেন লিখে দেব? না না, অন্য লোকের নামে কেন লিখে দিবি বল মা? তুই দলিলে কবে সই করবি? ক ক ওই যে পূর্ণিমা দিনটা, আসলে ওই দিনটা তো খুব ভালো। ওই দিনেই না আমি আমার সোনা মায়ের নামে সমস্ত সম্পত্তি একেবারে উইল করে দেয়। উইল করে দেবো, কিন্তু একটা কথা, এইসব কথা ওই যে মামা আর হারামজাদা নির্মল ঘোষালকে তুমি যেন আবার মুখ ফসকে বলতে যেও না। একদম ঠিক কথা। তাহলে আমার সঙ্গে সঙ্গে ওরা তো তোমাকেও একেবারে মেরে ফেলবে। এই কথা কেউ জানতে পারবে না। আমি চুপি চুপি করে আমার নামে দলিলটা বানিয়ে নিই। এইভাবে কাঁদছিস কেন? আয় মা, শোনা মা, লক্ষ্মী মা, মা তুই এখানে একটু বস, এইখানে বসে একটু বিশ্রাম কর। আমি তোর জন্য কয়েকখানা গরম গরম লুচি ভেজে। লুচি মানে লুচি? হ্যাঁ, ফুলকো ফুলকো গরম লুচি। লুচি লুচি ফুলকো লুচি, লুচি লুচি ফুলকো লুচি, হাতে গরম লুচি, আমি পাতে গরম লুচি, আমি হাতে গরম লুচি। থামবি কি বল, এবার নতুন কি প্ল্যান করেছিস? একটা নতুন প্ল্যান করেছি, কেন জানিস? কারণ এতগুলো লোকের সঙ্গে তো আমি গায়ে চড়ে পারবো না, তাই তো বুদ্ধির বল দিয়ে ওদের সব কটাকেই একেবারে ঘোল খাইয়ে ছাড়বো। একেবারে ঘোল। তাকে ঘোল খাওয়াতে চাইছিস সে শয়তানে? কেন তোমাকে গো নিমুদা মুখি। এই না, ছি 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 ছি, আমি কেন তোমাকে ঘোল খাওয়াতে যাব গো নিমুদা? আমার সদ মা আছে না, আমার সদ মা তো তোমাকে একেবারে ঘোল খাইয়েই ছাড়বে। কারণ এখানে একটু আগে এসে তো সেই কথাগুলোই আমাকে বলছিল। তাই নাকি? আমিও তো পিসিকে একা একা এদিকে আসতে থেকে পিছু পিছু চলে এলাম। তা কি বলছিল পিসি? হ্যাঁ, পিসিমা বলেছিল তোমাদের বাপ ছেলেকে বাদ দিয়ে তার একার নামে সম্পত্তি লিখে দিতে। আচ্ছা, ওই কাল নাগিনী তাহলে এবার আমাকেই ছোবল মারতে চায়, এই নির্মলকে। হ্যাঁ গো নিমুদা, আরেকটু বলেছিল জানো, এইসব কথা যদি আমি তোমাকে বলে দিই না তাহলে জুতো দিয়ে আমার পিঠের ছাল একেবারে ছাড়িয়ে নেবে। আমি বলে তোমাকে কত ভালোবাসি, তুমি বলো তো এইসব কথাগুলো কি আমি তোমাকে না বলে থাকতে পারি বলো? ঠিক ঠিক, আমি তো তোমাকে ভালোবাসি। সেদিন আমি তোমাকে কত আদর করলাম, তোমার স্মৃতিতে সিঁদুর পুরি দেবো বলেছিলাম, মনে নেই? মনে আছে তো? আমার সব মনে আছে। আমি যে সেদিন তোমাকে বলেছিলাম তোমাকে কত ভালোবাসি, কি গো তোমার মনে নেই? কিরকম ভালোবাসো? যেমন চিঠে ঘুরে পিমড়ে পড়ে।
বেইমানি করতে পারে না। যমুনাত বেইমান হতে কোনো বাধা নেই। মালতি, কাকের বাসায় ককিলের ছা কতদিন থাকবে? মালতি, ডানায় জোর হলেই সে তোমার বাসা ছেড়ে উড়ে যাবে। আমি জানি মালতি, আমি জানি। আর সেই জন্যই ওই আঘাতটা পাওয়ার জন্য আমি মনে মনে তৈরি হয়েছিলাম, যেদিন ওকে রাস্তা থেকে তুলে এনে ওকে আমি তোমার কোলে তুলে দিয়েছিলাম। মেসোমশাই, এ আপনি কি বলছেন? যমুনা আপনাদের মেয়ে নয়? এখনো কিছু হয়নি মাসিমা, তবে ভবিষ্যতের মধ্যে যমুনা ভয়ঙ্কর বিপদের মধ্যে জড়িয়ে পড়তে পারে। বলুন বলুন মেসোমশাই, বলুন যমুনার সত্যিকারের পরিচয় কি বলুন। আমি জানি না আনন্দ, আমি জানি না মেসোমশাই। আনন্দ, হ্যাঁ আনন্দ, আজ থেকে 21 বছর আগে, 21 বছর যমুনাকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। কোথায় কোথায় কুড়িয়ে পেয়েছিলেন? মানিকপুরের পথে নদীর ধারে। মানিকপুর, মানিকপুর মানে যেখানে জমিদার সদানন্দ রায়চৌধুরীর বাড়ি? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো বাবা, তুমি ঠিক বলেছো। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, একথা তুমি যেন কাউকে বলো না আনন্দ, দয়া করে তুমি যেন কাউকে বলো। হ্যাঁ আনন্দ, যমুনাকে হয়তো মালতী গর্ভে ধারণ করেনি, কিন্তু সেই এক মাসের শিশুকে যে 21টা বছর কোলে পিঠে করে বড় করে তুলেছে, তাই আমরাই ওর বাবা আর আমরাই ওর মা। বেশ, আমি আপনাদের কথা দিলাম, এ কথা যমুনা কোনোদিন জানতে পারবে না মেসোমশাই। কিন্তু যমুনা কোথায় গেছে, কেন গেছে, সেসব প্রশ্নে আমি কোনো উত্তর দিতে পারবো না মেসোমশাই। শুধু এইটুকু জেনে রাখুন, এই সংসারের মঙ্গলের জন্য যমুনা নিজেকে লুকিয়ে রেখেছে। সংসারের মঙ্গলের জন্য যদি ও কোথাও গিয়ে থাকে, তাহলে সে কথাটা তুমি আমাদের খুলে বলতে পারছো না কেন? কেন এভাবে সমস্ত ব্যাপারটাকে রহস্যময় করে তুলছো? প্লিজ প্লিজ মাসিমা, প্লিজ আমাকে আর কোনো প্রশ্ন করবেন না, আমি কোনো উত্তর দিতে পারবো না। দিতে হবে আনন্দ। কেন তুমি এই ব্যাপারটাকে নিয়ে এত লুকোচুরি খেলছো? সে তো এই বাড়িরই মেয়ে, আমাদের তো সত্যটা জানতেই হবে। আনন্দ, আনন্দ, আমার না, আমার না ভীষণ ভয় করছে। না না মেসোমশাই না, আমি যতক্ষণ ওর পাশে পাশে থাকবো, পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নেই ওর কোনো ক্ষতি করতে পারি। আর সেই ক্ষতিটা যদি তুমি করো মেসোমশাই, তাহলে আমরা কার কাছে যাব আনন্দ? এই আপনি কি বলছেন মেসোমশাই? আমি আমি যমুনার ক্ষতি করব? এতখানি এতখানি অবিশ্বাস করেন আমাকে? কেন করবে না, কেন করবে না? তোমাকে আমরা ভালো করে চিনি না, তুমি কে, কোথা থেকে এখানে এসেছো, তোমার বাবা মার পরিচয় কি আমরা কিচ্ছু জানি না। 6 মাস আগে হঠাৎ এখানে এসে তুমি হাজির হয়েছো, তেমনি যদি তোমরা হঠাৎ করে কোথাও হারিয়ে যা, টাকার খোঁজে গেছে মেসো। টাকা? কিসের টাকা, কত টাকা? 10 লাখ টাকা। 10 লাখ টাকা? কি হবে অত টাকা দিয়ে? প্লিজ প্লিজ মাসিমা, প্লিজ আমাকে আর কোনো প্রশ্ন করবেন না, আমি কোনো উত্তর দিতে পারবো না। দিতে হবে আনন্দ। আমার মাথায় হাত দিয়ে তোমাকে সত্যি কথাই বলতে হবে, বলো যমুনা অত টাকা নিয়ে কি করবে, জবাব দাও, আর না হয় তুমি আমার মোরা মুখ দেখবে। আপনাকে আপনাকে বাঁচানোর জন্যে যমুনার 10 লাখ টাকার দরকার। আমাকে বাঁচানোর জন্য যমুনার 10 লাখ টাকার প্রয়োজন? কেন, কি হয়েছে আমার? বলো না বাবা, আমার কি হয়েছে, বলো না আমার কি হয়েছে। আপনার মাথায় হাত দিয়ে আমি মিথ্যে কথা বলতে পারবো না মেসো। বলো না, আপনার আমার আপনার ব্রেন টিউমার হয়েছে। এক মাস
এক মাসের মধ্যে অপারেশন করতে না পারলে আপনি হয়তো কিছু দিনের মধ্যে মারা যাবেন। মনটাকে শক্ত করুন মাসিমা, আপনাদের ভালোবাসার প্রতিদানিতে যমুনা এখান থেকে অনেক অনেক দূরে বসে সে শুধু তার পিতৃপুজোর মন্ত্র উচ্চারণ করছে। নিজের বুকে নিয়েছে আমার শুধু ভালোবাসা দিয়েছে। সবসময় ভয় ভয়ে থাকতো, ভগবানের দয়ায় সে এখন বাঁচার সাহস ফিরে পেয়েছে। এত বছর ধরে আমি শুধু ভগবানকেই ডেকেছি, এতদিনে বুঝি ভগবান গঙ্গার দিকে মুখ তুলে চেয়েছে। ভগবান গঙ্গার দিকে মুখ তুলে চেয়েছে। এতদিনে কেন বলছো বাজুর কাকা? ভগবান তো গঙ্গাকে খুব বড় ঘরে মেয়ে করে জন্মেছিল, তার তো কোনো অভাব ছিল না? আছে আছে, অভাব আছে। ছেলেবেলাতেই তো ভগবান তোর মাকে কেড়ে নিয়েছিল রে। তারপর ওই শয়তান শঙ্করলাল নিজের বোনের মিথ্যে পরিচয় দিয়ে এক বাইজির সঙ্গে তোর বাবার বিয়ে দিয়ে। হ্যাঁ, ওই পদ্মাবাই। ও আসার পর থেকেই তো এ বাড়িতে শনির দশা শুরু হলো। তারপর তারপর ছ মাসের মধ্যে তোর বাবা মারা গেল। আমার বাবা কেমন ছিলেন? আমার বাবা কেমন করে মারা গেলেন? সবাই জানে তোর বাবা সিঁড়ি থেকে পা পিছলে পড়ে মারা গিয়েছিল, কিন্তু আমি জানি রে মা, ওই শয়তান শঙ্করলালের ষড়যন্ত্র। ওই শয়তানটাই মালিককে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে। কি বলছো কি তুমি? ঠিকই বলছি রে, তোকে বাঁচিয়ে রাখার জন্য সেসব কথা আমি কাউকে বলিনি। কিন্তু ওরা তো ছোট্ট বলাতেই আমাকে মেরে ফেলতে পারতো। তোকে মেরে ফেললে তোর সব সম্পত্তি যদি অনাথ আশ্রমে চলে যেত। তবু মনে হয় এইভাবে বেঁচে থাকার চেয়ে তোর মরে যাওয়া অনেক ভালো। কেন বলছো ভজন কাকা? বলবো না, কে এই বাড়ির মালকিন? অথচ ওরা এতদিন ধরে তোকে দিয়ে এ বাড়ির ঝিয়ের কাজ করিয়েছে, দুবেলা এঁটো বাসন মাজিয়েছে, ঘর মুছিয়েছে, কাপড় কাচিয়েছে, বিনিময়ে পেট ভরে দুটো খেতেও দেয়নি, যখন তখন চাবুক মেরেছে। সেসব কথা কি তুই ভুলে গেছিস? আমি ভুলে গেলেও তুমি তোমার গঙ্গাকে মনে করে দিও ভজন কাকা। দেব, নিশ্চয়ই দেব। তুই চলে যাবার পর ওরা কি আমার উপর কম অত্যাচার করেছে রে মা? এই দেখ না দেখ সেই চাবুকের দা। না ভজন কাকা না, এই বাড়িতে আর কখনো কোনোদিনও চাবুক চলবে না। ওই চাবুকটা এখন থেকে আমার কাছে থাকবে। কিন্তু এই ভজন কাকাকে কাঁদিয়ে তুই আবার চলে যাবি না? না ভজন কাকা না, যতদিন তোমার চোখের জল থাকবে, যতদিন তোমার পিঠে চাবুকের রাখাতের দাগ থাকবে, যতদিন এই বাড়িতে অন্যায় অত্যাচার চলবে, ততদিন এই বাড়ি ছেড়ে আমি এক পাও কোথাও যাব না। আরে গো, এ হারামজাদি, এখানে দাঁড়িয়ে সোহাগের গল্প করছিস না? ওই বাথরুমে গরম জল করে দিয়ে আসিস নি কেন? না, ওসব কাজ আরো করবে না, নিজে মালকিন হয়ে। রাম রেশ খেল, শালা চাকর হয়ে বড় বড় কথা বলতে শিখেছিস না? আমার মুখের উপর কথা আর চমকে তোর ফ্রেন্ডের চামড়া করে নেবো। কি করছিস?
আমি তো ভাবলাম সুর না সাপ, কিন্তু এ তো দেখছি আমার ঢ্যাম না পা। আমি আবার কখন মারলাম? আমি তো কেন ম্যানেজার বাবার কান্না শুনে ছুটতে ছুটতে আসে, দেখি যে ম্যানেজার মামা ওদিক থেকে এদিক আর এদিক থেকে ওদিক কড়াকড়ি খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে আর চিৎকার করে করে ডাকছে, ওরে পাদ্য, ওরে নির্মল, ওই হারামজাদি আমাকে একেবারে মেরে ফেললো। তো ওই চিৎকার শুনে আমিও তো ছুটে এসে দেখি, তখন ভাবলাম নিশ্চয়ই কোনো রাক্ষস বা এই ভূতটুতে স্বপ্ন দেখেছে। দেখো আমার হাতে কি চাবুক আছে, কোথায় আছে? কই না তো চাবুক নেই তো। আরে থাকে এখনো সময় আছে বাবা, নিজেকে শোধরাও, মাল খাওয়াটা কমাও। দূর বোকা ছেলে, বললাম তো মাল খাইনি খাইনি খাইনি। এই হারামজাদি গঙ্গা আমাকে বেধড়ক গুতল গুতল। ওরে বাবা, আমার আমাকে হারামজাদি বলছে। আরে থামো থামো, আমার গঙ্গা মন কাজ করতে পারে না। এই 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 কি বললি, আমার গঙ্গা মানে কি বলছিস? হ্যাঁ বাবা, আমার গঙ্গা ভীষণ ভালো শান্ত শিষ্ট একটা মেয়ে। হায় ভগবান, যে ছেলের জন্য করি চুরি সেই বলছে চোর, এখন বলছে আমার গঙ্গা ভীষণ ভালো একটা শান্ত শিষ্ট মেয়ে। হ্যাঁ ঠিক কথাই বলেছি, আমার মেয়ের মতো ভালো মেয়ে তুমি লাখে একটিও পাবে না। তুইও পাল্টি খেলি। মা, তোর জন্য গাজরের হালুয়া বানিয়ে রেখেছি, খেয়ে নিবি। আমি না ওই একটুখানি গাজরের হালুয়া খেয়েই আর। আরে তো কি খাবি রে? কি হচ্ছে রে? পাকা চুল কাঁচা হলো, বললো যে ওই মেখে নোংরা গায়ের গন্ধ কি আর আতর দিয়ে ঢাকে। তোর চোখের সামনে তোর বুড়ো বাপটাকে এইভাবে হারামজাদি মেয়েটা অপমান করে গেল, আর তুই আমার ছেলে হয়ে তাকে বলছিস সোনা? বাবা, তুমি আর কোনদিন ওকে হারামজাদি বলবে না। কেন? মনে রেখো, এই সব সম্পত্তি গঙ্গা আমার নামে লিখে দেবে বলে। সত্যি বলছি, সম্পত্তি লিখে দেবে বলে? পিসিকে পাঁচ পয়সা দেবো না, ওকে ফাঁকি দেবে একাই, এখানকার মালিক হবে একা। আমার বাপের নাম পঞ্চানন, প্যাঁচ জানে না আমার বোন। ভেতরে ভেতরে এত দূর গঙ্গা তাহলে আমাকে সত্যি কথাই বলেছিল? কি সত্যি কথা? আমাকে বলেছিল আমাকে ফাঁকি দিয়ে তুই নাকি একাই সবকিছু গ্রাস করতে চাও। কেন করবো না? তুমি তো এটা কাল লাগে আমাকে ল্যাংমারি গঙ্গাকে দিয়ে সবকিছুতে সই করে নিতে দিয়েছিস, আমাকে সব বলে দিয়েছিস। তোর বেঈমান, আমার মেয়ের নামে বাজে কথা বলবি না। বেঈমান তুমি, বেঈমান তুই, তুই ঠিক আছে ঠিক আছে, তুমি 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 তুই 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 তুমি 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 কি হচ্ছে? এক মিনিট,
আচ্ছা নিমু, এই বিষয় সম্পত্তির কানা করি পদ্মা যে তোকে দেবে না, এই কথা তোকে কে বললো রে? কে বল? আবার গঙ্গা বলেছে? আচ্ছা পদ্মা, এই বিষয় সম্পত্তির কানা করি নির্মল যে তোকে দেবে না, এই কথা তোকে কে বললো? কেন, আমার মেয়ে গঙ্গা বলেছে? বাবা, দারুণ চাল চলেছে বুঝলি, তোকে এই নিমুর বিরুদ্ধে তাতিয়ে দিয়েছে আর নিমুকে তোর বিরুদ্ধে তাতিয়ে দিয়েছে। আচ্ছা, তার মানে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে আমাদের এই একতাটাকে ভেঙে দিতে চাই? বুঝতে পারলি তো বোকাদর, এইভাবে তোদের দুটোর মন মজিয়ে আর মাঝখান থেকে তোর এই বুড়ো বাপটাকে বেধড়ক গুতন গুতিয়ে। বোকা, ভীষণ বোকা, সারা সত্যি আমি নিজেই একটা বোকা, নইলে যাকে একটা অবুঝমেয়ে বলে জানতাম সেই এখন দুধ ভাত খেয়ে কাল নাগিনী হয়ে উঠেছে, এইভাবে আমাদের সর্বনাশ করতে চায়। গঙ্গা, এই হারাম যদি গঙ্গা, কি হয়েছে নেমো? পিছে আমার চাবুকটা নিয়ে এসো তো। চাবুক এখন আমার হাতে। হ্যাঁ, এতদিন তোর হাতে চাবুক ছিল আর আমার হাতে ছিল চুড়ি, আর আজ থেকে আমার হাতে চাবুক থাকবে আর তোর হাতে থাকবে চুড়ি। তার আগে আমার এই হাতে চুড়িটা, আমার এই হাতে চুড়িটা এই নে, তুই পরে নে। কি? আমি চুরি পরব? হ্যাঁ, তুই চুরি পরবি, কারণ একজন অসহায় মেয়েকে চাবুক মারা মানে আমি তাকে পৌরুষত্ব বলে ভাবি না, তাই তোর হাতে ওই চুরিটাই ভালো মানাবে। এই শয়তানি, তুই কে, কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? সে কথা তুই ভুলে গেছিস? ভুলিনি, আমি কিছু ভুলিনি, আমি এমন একজন মেয়ে যে তোর মতো পুরুষ শাসিত সমাজে কখনো মাথা নত করে আমি চলতে শিখিনি। কিন্তু নিজের মরণ নিজেই ডেকে আনছিস। তোর মরণ কাকে ডেকেছে এখনই বুঝতে পারবি, কারণ এতদিন তোর হাতে চাবুক ছিল আর আমার হাতে ছিল চুড়ি, আর আজ থেকে আমার হাতে চাবুক থাকবে আর তোর হাতে থাকবে চুড়ি। তার আগে আমার ওই হাতের চুড়িটা তুই পরে নে। নিমু বলছে যে আমাকে ভালো করে এগিয়েছে, আপনি এইভাবে চেপে ধরুন, আসুন আমাকে চেপে ধরবেন, সাহস থাকে তো আমার কাছে এগিয়ে আসো। না রে মা, না আমি চেপে ধরতে পারবো না, তো নমুন আমি অনেক আগে পেয়ে গেছি। দাদা রে, পালিয়ে চল এখান থেকে, পালিয়ে চল। এখান থেকে এক পাও কেউ কোথাও যাবে না, কারণ গঙ্গা এতদিন আপনাদের তিনজনের অন্যায় অত্যাচার সমস্ত কিছু মুখ বুঝে মেনে নিয়েছে, আজ গঙ্গা যা বলবে আপনারা তিনজনের সমস্ত কিছু মুখ বুঝে মেনে নেবে। মেনে নেবো শুধু ওই দলিলের শো। এ হে হে, আবার সই সই আমি করে দেবো, কিন্তু তার আগে আমি আর ভজন কাকা এ বাড়িতে যা যা কাজ করেছি আপনাদের তিনজনকে তাই তাই কাজ করতে হবে। তাহলে এখানে সময় নষ্ট না করে যান, যে যার কাজে যান। তুমি কি করবে বলো তো? তুমি ভালো করে ঘর দর ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে আর বাসনপত্র মেজে একবারে চকচকা করবে। ম্যানেজার মামা, তোমার মাথায় ভীষণ কুটবুদ্ধি আছে, তাই তুমি মাথায় গামছা বেঁধে বাগানের মাটি কোপাবে আর ভালো করে ঘর দর মোছামুছি করে একবারে পরিষ্কার করবে। এই নিমু, তোমার কাজ হলো এবারে সবার জুতো পালিশ করা। আমি জুতো পালিশ করতে জানি। তাহলে আমার এই চাবুক তোমাকে জুতো পালিশ করা ভালো করে শিখিয়ে দেবে। আরে শিখে নিবি বলে? হ্যাঁ শিখে নিবি। তাহলে এখানে সময় নষ্ট না করে যান, যান যাদের কাছে যান। পানও খাবো না দন্তাও। আরে মকুড়ি, পান দত্তার খেতে হবে না, আজ থেকে ওকে মতিহার খেতে হবে। মতিহার? পাঙ্গালি দত্তা খাইনি মতিহার, সমস্ত কিছু চিরদিনের মতো একেবারে বন্ধ করে দেব। জানি না, জানি না গঙ্গা বেঁচে আছে না মারা গেছে, কিন্তু স্বর্গ থেকে, স্বর্গ থেকে ওর মা বাবা নিশ্চয়ই আমাকে দু হাতে ভরে আশীর্বাদ করেছেন। কিন্তু না 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 না, আমার মা বাবার কথা ভুলে চলবে না, যেমন করে হোক ওই উকিল বাবুকে দিয়ে 10 লক্ষ টাকা পাঠানোর ব্যবস্থা আমাকে আজই করতেই হবে। আমি ওরে বাবা,
বাবা আমি ওখানে যা। এই পল্লবী তুই কাকে তো ভয় পাস বলতো? আমি তো আছি। ঠিক আছে বাবা ঠিক আছে, তোকে ওখানে ওদের সামনাসামনি যেতে হবে না, তুই আমার পেছন থেকে একেবারে উঁকি ঝুঁকি মেরে দেখবি, আর আমি না হয় ওদের সামনাসামনি চলে যাবো। হে যাব যাবো বলে তো হাঁ করে তাকিয়ে আছিস। আরে আয় না রে এখানে কাজ হচ্ছে না, তিনজনে মিলে আমার বিরুদ্ধে সমালোচনা করছো। আমার বাপের নাম তোমার বিরুদ্ধে সমালোচনা করা, এখানে কার সাহস আছে বলো? আমাদের সব কাজ শেষ হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এখন অনেক কাজ বাকি আছে, এখন তিনজনে মিলে আমাকে শুধু ওই নেচে নেচে গান শোনা। নেচে নেচে গান কেন? আপনি নাচতে জানেন না, গাইতে জানেন না? আগে তো কেবল নাচতেন গাইতেন বাইজি মা। ভেবেছেন আপনার সম্পর্কে আমি কিছুই জানি না তাই না? ভনিতা না করে নাচ আর গান দুটো শুরু করুন না, মানে আমি নাচ আর গান শুরু করুন, নাচ গান শুরু করুন, নাচ গান। ম্যানেজার মামা, আপনিও নাচ আর গান শুরু করুন, নাচ আর গান। কি ব্যাপার এইটুকু গান? আর কি করবো মা, যে গুতন গুতিয়েছো আমি সোজা হয়ে দাঁড়াতেও পারছিলাম আর গাইতেও পারছিলাম। ঠিক আছে দাঁড়ান চুপচাপ, জান তো আপনি আমার কাছে যান। এই লিমু গান শুরু করো। আমি গান গাইবো না। তাহলে আমার এই চাবুক তোমাকে গান গাইতে বাধ্য করাবে। আম ফেলে হায় রে এখন পাটি শুধু ওই নাটি আপনি দিয়ে কাঁসা দেখা খুশি। আম ফেলে হায় রে এখন পাটি শুধু আমি যখন শিখেছি তখন এইসব ব্যাপার নেই, তোমাকে একেবারে মাথা ঘামাতে হবে না। মিথ্যা সুখের লোভ আমাকে দেখিও না, কলঙ্কিনী বাইজির মেয়ে আমি। এই ভদ্র সমাজে আমার কোনো ঠাই হবে না, আমি কোনো ঠাই পাবো না। কেন পাবে না? এই জমিদার বাড়ির মেয়ে তুমি, তোমাকে পেলে যে কোনো মানুষ নিজেকে ধন্য বলে মনে করবে। না কিরণদা না, একটা শালিক পাখিকে রং করে ময়নার খাঁচায় রাখা যায় পল্লবী, কিন্তু তার মুখ থেকে কখনো ময়নার গান বের করা যায় না পল্লবী। ভাঙায় নাই হয়তো মুখ দেখা যায়, কিন্তু সুখের ছবি কখনো ফুটিয়ে তোলা যায় না। পল্লবী পল্লবী আচ্ছা গঙ্গা পল্লবী মাঝে মধ্যে সব অদ্ভুত কথা বলে কেন বলছিস? আসলে ও তোমার নিচের বোন নয়, আসলে রাজবাড়ির মেয়ে ও। তাতে কি হয়েছে? ওর মনটা এত ভালো, যে কোনো ছেলেকে বিয়ে করলে খুব সুখী হবে। দেখো কিরণদা,
কিন্তু আমার একটা কথা রাখো না, সাধ্যের মধ্যে হলে অবশ্যই রাখবো বলো। আমার বোন পল্লবীকে, আমার বোন পল্লবীকে তুমি বিয়ে করো না কেন? না না না, এ হয় না, এ হতে পারে না, কারণ এই কয়েকদিনের মধ্যে আমি যে তোমাকে ভীষণ ভালোবেসে। না না না, এই হয় না, এই হতে পারে না। কেন হতে পারে না? তোমার বাবা আমার বাবা তাই তো চেয়েছিলেন, তাছাড়া 5 বছর আগে বাবা আমাকে নাচতে বলেছিলেন, কিন্তু আমি আসতে বড্ড দেরি করে ফেললাম। আগে হতো ভালো হতো, তাহলে আমার সঙ্গে তোমার হয়তো দেখা হতো না। কেন তোমার সঙ্গে আমার দেখা হতো না? না, মানে আগের গঙ্গা আর এখনের গঙ্গা সম্পূর্ণ অন্যরকম। কিন্তু মানুষটা তো তুমি একই রয়ে গেছো। না কিরণ না, এ গঙ্গা অন্য একজনের রং মেখে আজ বসে আছে। তবু যাকে আমি পেয়েছি তাকে নিয়ে সারা জীবন সুখী হবো গঙ্গা? পারবে না, পারবে না কিরণ, পারবে না। আমাকে নিয়ে কেউ কখনো কোনোদিনও সুখী হতে পারবে না। ও কথা বলো না গঙ্গা, ও কথা বলো না। তুমি বিশ্বাস করো, তোমাকে দেখার পর আমার মনের মধ্যে ভালোবাসার ছোট্ট কুড়িটা আর 7 রঙা রং নিয়ে রঙিন ফুল হয়ে ফুটে উঠেছে। আমার সেই ভালোবাসার রঙিন ফুলটাকে তুমি ওকালে জড়িয়ে দিও না গঙ্গা। তুমি কেন বুঝতে পারছো না কিরণ, যে ঘর সংসার করার জন্য আমি এখানে ফিরে আসিনি। কিন্তু ফিরে যখন এসেছো আর তোমাকে আমি এখান থেকে যেতে দেবো না আজই। হ্যাঁ আজই আমার বাবাকে টেলিফোন করে তোমার আবার বিয়ের ব্যাপারটা পাকা করতে বলো। শোনো শোনো, আমাকে আমাকে তুমি চেনো না জানো না, আমাকে তোমার কাছে টেনে নিয়ে তুমি নিজের জীবনে কেন মিছি মিছি অশান্তি ডেকে আনছো? অশান্তি হবে কেন গঙ্গা? এই রাজবাড়িতে আবার সানাই বেজে উঠবে, তোরা তোরা সবার আশীর্বাদ মাথায় নিয়ে আবার নতুন জীবন শুরু করবি। এতো এতো খুব আনন্দের কথা রে গঙ্গা, এতো খুব। হ্যাঁ গঙ্গা, অতীত জীবনে সব কিছু ভুলে যাও, তুমি সামনের দিকে তাকাও গঙ্গা। আমি কথা দিচ্ছি তোমার অতীত জীবনের সব অন্ধকারকে দূরে সরিয়ে দিয়ে তোমার জীবনটাকে আমি আলোয় আলোয় ভরিয়ে দেবো গঙ্গা, আলোয় আলোয় ভরিয়ে দেবো। বুকের মাঝখানে চেপে রেখেছিলাম আমার সেই ঘর সংসারের স্বপ্ন, ও তো আমাকে নতুন করে জাগিয়ে দিচ্ছে। তাহলে সেটাকে সত্যি করে তোল কিরণকে, তুই বিয়ে করে নে। ওই আনন্দ, কারণ কারণ আমি যে শুধু তোকেই ভালোবাসি রে আনন্দ। কেন এতদিন তো আমার ভালোবাসাটাকে সাড়া দিসনি, আজ হঠাৎ এ কথা বলছিস কেন? কিরণ যখন তোকে ভালোবাসে ওকে তুই বিয়ে করে সুখী হ, আর আমি আমি না হয় এখান থেকে চলেই যাচ্ছি। তাহলে আমার একটা কথা শুনে যাও আনন্দ, আনন্দ দরকার হলে দরকার হলে আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো, তবু টাকার সম্পত্তির লোভে কারো বউ সেজে আমি মিথ্যে প্রেমের নাটক করতে পারবো না। যমুনা, কোনদিনও না যমুনা। বেশ তো ছিলাম আমি আধারে একা, কেন যে আলোর রেখা দিলে গো দেখা। আমাদের বালকিন লেগে গেছে নাকি? না, ও গঙ্গা নয়, ও হলো যমুনা। যমুনা? হ্যাঁ, গঙ্গার মতো একই রকম চেহারা বলে আপনারা ওকে গঙ্গা ভেবে ভুল করছেন। হ্যাঁ গঙ্গা জি বুঝিনি তো, আমি জানি, শুধু পরিচয়টা জানতাম। 10 লাখ, 10 লাখ টাকা পেলে আমি ওর পরিচয় ঠিকানা সব ফাঁস করে দিতে পারি। বোকা, এই শোনো বোকা, তোমাকে বিশ্বাস করবো কি করে? তুমি তো ওকে এ বাড়িতে নিয়ে এসেছিলে। অন্ধ না,
আমি আনন্দ নই, আমি ব্যাংক ডাকাত হিরালাল। পাঁচ বছর জেল খেটে এসেছি। কাগজে আমি তোমার নামটা দেখেছি। 10 লাখ টাকা পেলে আমি ওকে তোমার হাতে তুলে দিয়ে আমি এখান থেকে হাওয়া হয়ে যাব। হাওয়া দেব 10 লাখ টাকাই তোমাকে দেবো, তুমি শুধু একবার আমাকে তো বাড়িতে নিয়ে চলো, তোমার সব শয়তানি শেষ করে দিয়ে আমি একাই এখানকার মালিক হবো, একা। হ্যাঁ, তাহলে টাকাটা রেডি রেখো, ঠিক আছে, কাল সকালে আমি তোমাকে ওদের বাড়ি নিয়ে যাব। তারপর এই আনন্দ, আবার হিরালাল হয়ে নতুন জায়গায় নতুন ধান্দা শুরু করবে, নতুন ধান্দা। হাতে নিয়ে জ্বলন্ত মশাল দাঁড়িয়ে আছে নির্মল ঘোষাল। এবার তোমার সব খেল খতম হবে, যমুনা গঙ্গাকে যেমন আমি আমার কামনার আগুনে পুড়িয়ে মেরেছি, তেমনি তোমাকে আমার বকের শিকার হতে হবে। তবেই আমার নাম নির্মল ঘোষাল। না না, আমি আর এভাবে বাঁচতে চাই না। আমার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য যমুনা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আমি ওর জীবনের সব সুখ শান্তি কেড়ে নিয়েছি, আমি মরে গেলে ও একটু শান্তিতে বাঁচতে। বাইরের আকাশে মেঘের গর্জন, ঝড় বৃষ্টির তাণ্ডব নৃত্য চলছে, এই সময় কেউ ঘরে ফিরে আসবে না, এই সুযোগে এই বিষ মেশানো ফলের রসটা আমাকে খেতেই হবে। কিন্তু একটা আফসোস থেকে গেল, মরার আগে যমুনাকে একবার আমি চোখের দেখা দেখতে পেলাম না। না হোক, তবু তো এটা আমাকে খেতেই হবে। দেখি সেই কখন তোমাকে ফলের রসটা করে দিয়ে গেছি, সেটা হাতে নিয়ে এখনো দাঁড়িয়ে আছো, খাও, খেয়ে নাও। ওটা খাবো খাবো গো খাবো, ওই যমুনার কথা ভাবতে ভাবতে না আমি সব ভুলে গিয়েছিলাম। ভুলে গেলে তো চলবে না, তোমার অপারেশনের টাকাটা নিয়ে এলেই আমরা সবাই মিলে ভেলোরে চলে যাব, তারপর তুমি একদম ভালো হয়ে যাবে। আমার তো অনেক বয়স হলো গো, কদিনই বার বাঁচবো বলো, আমার চিকিৎসার জন্য অতগুলো টাকা খরচ না করে ওই টাকাগুলো যদি তোমাদের জমা থাকে তাহলে তো তোমরা সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। তুমি কি বলছো, কি বলছো? বিনা চিকিৎসার তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমরা সুখে থাকতে পারবো? আমি তো আর চিরকাল বেঁচে থাকবো না। চিরকাল কেউ বেঁচে থাকে না, তবু সবাই মিলে একসঙ্গে বাঁচার চেষ্টা করতে হয়, তবেই মানুষের বাঁচাটা সার্থক হয়। কিন্তু অপারেশনের পর আমি যদি মরে যাই তাহলে যে তোমাদের সব টাকাগুলো চলে যাবে গো, আর যমুনার বাবা হয়ে আমি তোমাদের এত বড় সর্বনাশটা কি করে মেনে নেব? বাজে কথা বন্ধ রেখে আগে ফলের রসটা খাও, খাও, খেয়ে না বলছে। আবু তুমি খেতে বলছো? কেন বলবো না গো, কেন বলবো না, তোমাকে তো বাঁচতে হবে, শরীরের যত্ন নিতে হবে, খাও, খেয়ে না ওটা। তাহলে তুমি এটা ধরো গো, এতক্ষণ ধরে না এটা আমি খেতে পারছিলাম না, তুমি খাইয়ে দিলে আমি ঠিক খেতে পারবো। ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি, বসো। কখন করে দিয়ে গেছো? মাদেবাবু আসেন নাকি? কে, কি জন্য ওনার খোঁজ করছেন? আমি জমিদার সদানন্দ রায়চৌধুরী স্টেটের উকিল পবিত্রপাল। মহাদেববাবুকে ডেকে দিন। আমি মহাদেব জানা, কি বলতে চান বলুন। আমাদের মালকিন গঙ্গা রায়চৌধুরী আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। গঙ্গা রায়চৌধুরী, তাকে তো আমরা চিনি না, সে কেন আপনাকে আমার কাছে পাঠিয়েছে? আমাদের স্টেট থেকে প্রতি বছর একজন করে গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বাহ, 20 বছর ধরে আমরা এভাবে অনেক মানুষকে সাহায্য করে এসেছি, এই বছরও গঙ্গা মায়ের ইচ্ছে অনুযায়ী আপনার চিকিৎসার জন্য 10 লাখ টাকার চেক নিয়ে এসেছি, এই নিন। হ্যাঁ, আপনাদের মালকিন আমার অসুস্থতার খবর কি করে জানলেন? তা আমি বলতে পারবো না, তবে নিশ্চয়ই কেউ তার কাছে সাহায্য চেয়েছিলেন। তাহলে তো যমুনাই ওনাদের সঙ্গে যোগাযোগ করে সাহায্যের কথা বলেছিল। আপনাদের মালকিন মানুষ নন, ভগবান, তাই তো তিনি আমাদের মতো অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন। আচ্ছা বাবু, যার কাছ থেকে আমি এত বড় উপকার পেলাম তাকে কি একবার চোখের দেখা দেখতে পাবো না? না না, উনি নিজেকে গোপন রেখেই এভাবে মানুষের উপকার করতে চান, তবে তার একটা ছবি আপনাকে দেখাতে পারি। বেশ তো, তাই দেখান, আমরা অন্তত দূর থেকে সেই ছবিটাকে প্রণাম করব। এই দেখুন। হ্যাঁ দেন বাবু দেন, এই তো আমি দেখ, আপনি কাজ ছবি দেখাচ্ছেন, এ তো আমাদের যমুনা, আমার মেয়ে। না না, আপনি ভুল করছেন, উনি আমাদের মালকিন গঙ্গা রায়চৌধুরী। তা কি করে হয়, এ তো হবো আমার
নমুনা, আমি কোনো এক চেহারা কোথাও কোনো ভুল নেই। আশ্চর্য, আচ্ছা তাকে একবার ডাকুন তো, আমি নিজের চোখে দেখে যেতে চাই। সে তো বাড়িতে নেই, 10 দিন আগে কোথায় চলে গেছে। কি বললেন? 10 দিন আগে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে? কিন্তু গঙ্গা তো চৌধুরী বাড়িতে 10 দিন আগেই ফিরে এসেছে। আশ্চর্য, দুই বাড়ির দুই মেয়ের চেহারাটা কী করে একই রকম হতে পারে? ওরা ওরা যদি যমজবন হতো তাহলে হয়তো, না 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 না, আমার মনে হয় সেই দুর্ঘটনার সঙ্গে নিশ্চয়ই এর কোনো যোগ আছে। দুর্ঘটনা কি? সেই দুর্ঘটনা কি বলতে চাইছেন আপনি? আচ্ছা, আপনারা যাকে যমুনা বলছেন সে কি সত্যি আপনাদের মেয়ে? যমুনা আমার মেয়ে, আমি তার বাবা। আপনি তার জন্মদাতা না? সে আপনাদের পালিত মেয়ে। আপনি কথা জিজ্ঞাসা করছেন কেন? আজ থেকে 21 বছর আগে আমাদের মালিকের স্ত্রী যমজ মেয়ে জন্ম দিয়েছিলেন। আকস্মিকারী দুর্ঘটনায় এক মেয়েকে নিয়ে তার মা নদীর অতল জলে তলিয়ে যায়। আমার বিশ্বাস ওই মেয়েটাই কোন রকমে বেঁচে গিয়েছিল। আর আপনারা, হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে কুড়িয়ে এনে মানুষ করেছেন, সেই জন্যই তো আপনাদের যমুনা আর আমাদের মালকে হুবহু একই রকম দেখতে। জানি না সে আপনাদের যমুনা না আমাদের গঙ্গা, বলুন দয়া করে সত্যি কথাটা বলুন। হে বাবু, হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। ঠিক, আজ থেকে 21 বছর আগে যমুনাকে আমি নদীর ধারে কুড়িয়ে পেয়েছিলাম। আমি তোমার মেয়ে নয়। ও বাবা, বলো না, বলো না, আমি তোমার নিজের মেয়ে নয়। ও বাবা, বলো না, আমি তোমার নিজের মেয়ে নয়। রক্তের সম্পর্ক না থাকলে বুঝি মেয়ে হওয়া যায় না? তাহলে বল না রে মা, বল না, কেন তোর কথা ভাবলে আমার বুকটা হাহাকার করে ওঠে? আমাদের মেয়ে, আমাদের, আমাদের, আমাদের 21 বছর ধরে তোকে আমরা বুকের মধ্যে করে রেখেছি। তোর গর্ভধারণে মায়ের চেয়ে আমরা তোর অনেক বেশি। আমি তো জানি, আমি তো জানি মা, আমি জানি, কারণ গানে হওয়ার সঙ্গে সঙ্গে আমি তো তোমাকে মা বলে চলে এসেছি। আর আমার বাবাকে আমি তো বাবা বলে চলে এসেছি। তাই তো আজ রাজা বা মহারাজা আমাকে যদি তাদের মেয়ে বলে দাবি করেন, তাদের জন্য আমার বুকটা একটু কেঁপে উঠবে না? ও মা, বাবা, ও বাবা, আচ্ছা আচ্ছা, তুমি যদি যমুনা হও তাহলে চৌধুরী বাড়িতে আমি যাকে দেখেছিলাম সে নিশ্চয়ই গঙ্গা? চৌধুরী বাড়িতে আপনি আমাকে দেখেছিলেন? তোমাকে? আমাকে দেখে সবাই গঙ্গা বলে ভুল ভেবেছিল। তাহলে তাহলে গঙ্গাকে এখনো তীর্থ ভবন থেকে ফিরে আসল? না, আমার মন বলছে আপনাদের গঙ্গাকে মনে হয় ওই নির্মল ঘোষালে সত্যি সত্যি খুন করে ফেলেছে। না না না, আমাদের বলছো কেন মা, আমাদের বলছো কেন, আমাদের বলছো কেন? সে যে তোমার যমজ বোন। ওই বাড়ির গঙ্গা আমার যমজ বোন। হ্যাঁ, বোন বোন বোন, সব কথা বলবো, সময় নেই, সময় নেই, এখনই গঙ্গার খোঁজে আমাকে পুলিশের কাছে যেতে হবে। তুমি ততক্ষণে সাবধানে দেখো মা, তুমি ততক্ষণে সাবধানে দেখো। এটা তুই খাস না, এতে যে বিষ মেশানো আছে, হায় হায় রে বা হায়, ওই বিষকে আমি
আমি যে তোদের চির মুক্তি দিতে চেয়েছিলাম বাবা, তোর এত বড় সর্বনাশ করতে চেয়েছিলে বালতি, তুমি না থাকলে আমি কারে জন্মে বাবা, বাবা বলো না তুমি না থাকলে আমি কাকে বাবা বলে ডাকবো, আমি যে একেবারে অনাথ হয়ে যাব বাবা, না তুই অনাথ হবি না রে মা, ভীষণ বোকা, আজ তুমি সত্যি সত্যি অনাথ হবে জীবন, আর সেই জন্য আমি এখানে এসেছি, এই নেব হাজার বার নিব বলে চিৎকার করলো, আর আমি তোমাকে ভালকিন বলেছিলাম করব না, বাড়ির ঠিকানা তোকে কে দিয়েছে, আমি নির্বলদার হাত ধরে এ বাড়িতে নিয়ে এসেছি, তার জন্য আমার কাছ থেকে নগদ 10 লাখ টাকা পেয়েছে, কেন আপনি তো সেদিন বলেছিলেন আমি নাকি যমুনার খুব বড় ক্ষতি করতে পারি, আজ এতে এত অবাক হচ্ছেন কেন, বলতে লজ্জা করল না, আমি না তোমাকে ভালোবেসেছিলাম আনন্দ, না আমি আনন্দ নই, আমি ব্যাংক ডাকাত হিরালাল, ছ মাস তো তোমাদের বাড়িতে লুকিয়েছিলাম, তোমাকে নিয়ে নতুন করে ব্যবসা করার সুযোগও পেয়েছি, তোমরা এই বাড়িতে কেন এসেছো, কি চাও তোমরা, আমি চৌধুরী বাড়ির সব সম্পত্তি দখল করতে চাই, যমুনাকে খুলে এই কাগজে সই করতে হবে, ওই কাগজে যমুনা সই করলে তুমি সম্পত্তি পাবে না নির্মল ঘোষাল, কারণ এ তোমাদের গঙ্গা নয়, তাতে কি হয়েছে, এই যমুনাই তো ওই গঙ্গার যমজ বোন, তাই না, সেই জন্য এদের দুজনকে একই রকম দেখতে, হ্যাঁ নির্মলদা, এই যমুনাই এখন ওই বাড়ির অর্ধেক সম্পত্তির মালিক, অর্ধেক নয় যমুনাই সব সম্পত্তির মালিক, কারণ গঙ্গার বেঁচে নেই, আমি তাকে খুন করে লাশটাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছি, তুই গঙ্গাকে মেরে ফেলেছিস, টাকার জন্য আমি ওর নিজের বাবার গলাতে ছুরি চালাতে পারি, আর গঙ্গা তো কোনটা ছাড়বো না রে জানোয়ার, আমি তোকে ফাঁসির দড়িতে ঝোলাবো, সেই সত্যটা তোর কোনোদিন পূর্ণ হবে না, একটু পরেই আমি তোকে তোর বোনের কাছে পাঠিয়ে দেবো, তার আগে কাগজে সই করে দে, আমি কোনো কাগজে সই করবো না, এখনই আমি তোকে গুলি করে মারবো, তুই কোনোদিন আমাকে মারতে পারবি না, কারণ তুই যদি আমাকে মেরে দিস তাহলে ওই সমস্ত সম্পত্তি একেবারে অনাথ আশ্রমে চলে যাবে, ভীষণ বোকা, তোকে না মারলো তুই চোখের সামনে তোর বাপটাকে আমি গুলি করে মারি, তোরা আমার মাঝখানে তুই একটা অসুস্থ মানুষকে টানবি না বলে দিচ্ছি, আরে টানতে হবে, কারণ আমরা হলাম বেঈমানি ট্রেনের বিনা টিকিটের প্যাসেঞ্জার, তাই কোনো পাপ কাজ করতে আমাদের হাত কাঁপবে না, তোমরা এবারে ঠিকানা জানলে কেমন করে, গঙ্গাই আমাদের ঠিকানা দিয়ে দুজনকে এখানে আসতে বলেছিল, আচ্ছা নির্মলদা কি চাইছে গঙ্গা, না ও গঙ্গা নয়, গঙ্গা নয় ও হলো গঙ্গার যমজ বোন যমুনা, গঙ্গা অনেক দিন আগে মারা গেছে, ওদের সঙ্গে এত কথা বলার সময় আমাদের নেই, আমি তিন গুণ যমুনা, তার মধ্যে এই কাগজে সই না করলে আমি কিন্তু গুলি চালাবো, এক দুই, না না আমি আপনাকে মারতে বাধ্য হচ্ছি, আমার পিস্তল থেকে গুলি বেরোলো না কেন, এই মরেছে ওটা বোধ হয় আমার পিস্তল, ওই গাড়ি সিটের পাশাপাশি রাখা ছিল তো, তুমি ভুল করে না আমারটা নিয়েছো, আর তোমারটা না আমার পকেটে চলে এসেছে, আমি তোকে ছেড়ে দেব, আমি তোকে ছাড়বো না রে জানোয়ার, আমি তোকে এখানে একেবারে শেষ করে দেব, তুই আমার সঙ্গে এত বড় বেঈমানি করলি, এই সিবিআই অফিসার হিরালাল সেনগুপ্ত কি একটা ক্রিমিনালের সঙ্গে হাত মেলাতে পারে, আমাদের কাজ শেষ, এবার পিস্তল আমি আপনাকে অ্যারেস্ট করছি,
আপনি ওই এখানে? আমি এই জমিদার বাড়িতে যে একের পর এক খুন হয়েছে সেই খুনের কিনারায় তদন্ত করার জন্য উপরতলা থেকে অর্ডার নিয়ে আমি আপনাদেরই কাছে ছিলাম। এখন চলুন থানায় চলুন। বোকা, ভীষণ বোকা। কি বললেন? না না, আপনি নন, আপনারও নন, আমি আমি বোকা। সেই জন্য হিরালালকে আমি বিশ্বাস করেছিলাম। তবে যাবার সময় একটা কথা বলে যাই, বাবার পিসি যদি জেলের মধ্যে থাকে তাহলে জেলে বসেই আবার কোন নতুন বন্দি আটক। তবেই আমার নাম নির্মল ঘোষাল। অফিসার, নিয়ে যান বুকে নিয়ে চলন্ত মশাল। এবার ছেলে যাচ্ছি নির্মল ঘোষাল। চলো। আমার হতভাগিনী মেয়ে যমুনাকে যে তোমাকেই গ্রহণ করতে হবে। কিন্তু না না বাবা, কোনো কিন্তু নয়। এসো তোমা, যমুনা আয়, তোমা আমার কাছে আয়। বাবা আনন্দ, এই যমুনা হলো আমার বুকের পাঁজর, তাই আমার দেহের একটা অংশ আমি তোমার হাতেই তুলে দিলাম। বাবা, তোমরা কি ভেবেছো আমি কি শ্বশুর বাড়িতে গিয়ে তোমাদের ছেড়ে ভেবেছো? আমি মহানন্দ দিন কাটাবো মা। না গো মা, না গো বাবা, আমি তোমাদের কাছে থেকে দিয়ে যেতে চাই আমার ভালোবাসার প্রতিদান। যমুনা, প্যারিকা তোফা তেরা বানা হে জীবন মেরা, প্যারিকা তোফা তেরা বানা হে জীবন মেরা, দিলকে সাহারে মানে পালিয়ে জিনেকো ওর ক্যা চাহিয়ে। তোফা 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 লায়া 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 লায়া। হ্যালো হ্যালো, আগত শুধু শ্রোতৃমণ্ডলী।